প্রিয় ভাই শুনেন, তাওবার সুবর্ণ সুযোগ আমাদের সামনে, রমজান চলে আসতেছে। ভালো করে খেয়াল করে নেন, তাওবা ছাড়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর নবী বলেন, যদি খাঁটি তাওবা করে নাও, আমার মালিক কলবের ময়লা দূর করে দেয়। আর যারা ওয়াইন জাদা জাদাত হাত্তা তাআলুয়া কলবাহু, তাওবা না করিয়া হরদম গুনাহের পর গুনাহের পর গুনাহ করতেই থাকে। গুনাহ করতে করতে এক সময় বান্দার সমস্ত কলবটা নষ্ট হয়ে যায়। যেই বান্দার কলব নষ্ট হয়ে যায়, ওই বান্দা হয় নাস্তিক, হয় মুরতাদ, হয় ইসলামের দুশমন। যার কলব নষ্ট হয়ে গেছে, ওই বান্দার কাছে আজানের আওয়াজ ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, ওই বান্দার কাছে নবীর প্রশংসা ভালো লাগে না, আল্লাহর গুণকীর্তন ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, এখনো আমাদের কলব নষ্ট হয় নাই, কিছু দাগ আছে। বলুন আবারও ভালোবাসার আওয়াজ দিয়ে আমরা এই দাগগুলো পরিষ্কার করে ফেলতে চাই কি চাই না? আমার মালিক বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, দাগ যদি পরিষ্কার করতে চাও বিশুদ্ধ তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে। তোমার কাপড়ের মাঝখান দিয়া ছিড়ে গেছে, কাপড়ের মাঝখান দিয়া ফেসে গেছে, ভালো কাপড়টা মাঝখান দিয়া ছিড়িয়ে গেছে। ভালো করে বুঝে নেন, এই যে ভালো কাপড়টা মাঝখান দিয়ে একটু স্পট পড়ে গেল, দাগ পড়ে গেল, ছিড়িয়া গেল। আমাদের দেশে এমন অভিজ্ঞ দর্জিও কিন্তু পাওয়া যায়, অভিজ্ঞ দর্জি আছে, যেই দর্জির কাছে গেলে আপনার ছিড়া কাপড়টা এত সুন্দরভাবে রিপেয়ারিং করে দিবে, আপনি যখন কাপড়টা গায়ে দিবেন, আপনার কাছের মানুষ জানবে না, বুঝবে না কাপড়টা কখনো ছিড়া ছিল। কথা বলেন না কেন? না, আমারা ডিস্টার্ব করে না, যে যেভাবে আছে থাকুক। কথা কি বুঝেননি? কথা মনে হয় বুঝতেছেন না আপনারা। এই যে পাঞ্জাবিটা মাঝে মধ্যে আমগো জামা ছিঁড়ে যায় না, কথা কন না কেন? নাসুহা শব্দের একটা অর্থ বলেছি, কাপড় সেলাই করা। নাসুহা শব্দের অর্থ বিশুদ্ধ খাঁটি তওবা। নাসুহা আর একটা অর্থ বলেছি, কাপড় সেলাই করা। আমরা যে কাপড় পরি, মাঝে মধ্যে কাপড় ছিঁড়ে যায় না? আস্তে বলবেন না, জোরে বলেন। আমার একটা পাঞ্জাবি ছিঁড়ে গেছিল, তো ফালাই দিব, আমার ছাত্র কয় হুজুর এটা ফালাই না, আমার কাছে দেন, দেখবেন আমি এত সুন্দরভাবে এটা রিপেয়ারিং করে আনবো, আপনি নিজেই বুঝবেন না এটা যে ছিড়া। তো সত্য সত্য সে এমনভাবে রিপেয়ারিং করে আনছে, আমি গায়ে দিছি, এখন ভালোই লাগে যে এটা যে ছিড়া এটা বুঝাই যায় না। দূরের মানুষ তো বোঝা অসম্ভব, তাহলে এটা করে দিছে কাজটা কে করে দিছে? কথা কয় না। এই যে ছিড়া কাপড় আবার নতুন বানায় দিছে, যেমন আছিল তেমন বানায় দিছে, এই কাজটা করে দিছে কে? আপনারা টেইলার্স বলেন অথবা আমরা দর্জি বলি, অভিজ্ঞ দর্জি, অভিজ্ঞ। আবার যদি অভিজ্ঞতা না থাকতো, এ ছিড়া কাপড় রিপেয়ারিং করতে গিয়ে পুরাই নষ্ট করে দিত। কথা কয় না? তাহলে দর্জি লাগবে অভিজ্ঞ, টেইলার্স মাস্টার লাগবে অভিজ্ঞ, যেমন তেমন মাস্টারের কাছে গেলে চলবে না। কথা কন ঠিক কি না? মাঝে মধ্যে আমরা পাঞ্জাবি যখন বানাই, বানায় দিলে এটা একবারও গায়ে দেই না, কারণ এই দিক দিয়ে বটা এই ঠিক মতো সিলি হয় না, বুকের মাঝখান দিয়া এভাবে বটে থাকে, পছন্দ হয় না, গায়েও দেই না, কারণ এই এই পাঞ্জাবি গায়ে দেওয়ার যোগ্য না। কেন যোগ্য না? কারণ অভিজ্ঞ দর্জি না। কথা বলেন না কেন? দিছিলাম সক্করিকা দামি জিনিস, দর্জির কাছে সুন্দর একটা জিনিস বানায় দিব পাঞ্জাবি, বানাইতে গিয়া এমন বানান বানাইছে, একবারে পাঞ্জাবি গাও দেওয়া গায়ে দেওয়ার অনুপযুক্ত বানায় দিছে। কথা কন না কেন? আস্তে বলেন, জোরে বলেন ঠিক কি না? তাহলে যেমন তেমন দর্জির কাছে যাওয়া যাবে না, যেমন তেমন টেইলার্স মাস্টারের কাছে যাওয়া যাবে না, তোমার পুরা জামাটাই নষ্ট করে দিতে পারে, পুরা কাপড়টাই নষ্ট করে দিতে পারে। যেতে হবে এমন দর্জির কাছে, এমন মাস্টারের কাছে, যেই মাস্টার ছেঁড়া কাপড় জোড়া লাগায় দিতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা হাক্কানি পীর মাশায়েখ একদেরে অনুসরণ করে চলি। কথা কয় না? আরে আস্তে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? আমরা কি পীর মাশায়েখ একদের বিরোধী নাকি? আল্লাহওয়ালাদের বিরোধী?
আমরা টুপিওয়ালাদের বিরোধী, আপনারা কি পীর সাহেবদের ভালোবাসেন না? তবে এ কথা মনে রাখতে হবে, সব কিছুতে যেমন ভেজাল আছে, পীরদের ভিতরেও ভেজাল আছে। কথা কয় না? আরেকটু ভাই, আরেকটু আওয়াজ না দিলে আমার ভেতরে কিছু মূল্যবান কথা হয়তো আসবে ভেতর থেকে, আল্লাহ বের করে দিবেন। তবে আপনারা যদি আওয়াজ না দেন আসবে না। আপনারা কি চান ভেতর থেকে কিছু মূল্যবান কথা আসুক? তাহলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা বলেন? ভালো করে দিল দিয়া কথা উপলব্ধি করে নেবেন। সব কিছুতে ভেজাল পাওয়া যায়, চাউলে ভেজাল, তৈলে ভেজাল, ডাইলে ভেজাল, সব কিছুতে ভেজাল আছে, সব কিছুতে ভেজাল আছে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন পীরদের ভিতরেও ভেজাল আছে না নাই? কারণ পীর সাহেবের মধ্যে আর মমতাজ আফার মধ্যে যদি কোনো পার্থক্য না পাই, তাহলে এই পীর সাহেবরে কি ভালোবাসা যায়? কথা কয় না? আপনারা মনে হয় ভালোবাসবেন। পার্থক্যটা একটা আছে, পার্থক্য একটা আছে, সেটা হচ্ছে পীর সাহেবের মাথায় আছে পাগড়ি, গায়ে আছে লম্বা জামা, এরপরে অহন পার্থক্য আছে এই, মমতাজে ওই জামা পরে, পেট খালি, পিঠ খালি, কপালে নুক্তা, এই জামা পরিয়া মমতাজ আফায় গান গায়, এখন পীর সাহেবও গান গায়। তো পার্থক্য হইলো মমতাজে পরে শাড়ি কাপড়, আর পীর সাহেব পরে লম্বা জামা আর পাগড়ি। কথা বলেন না কেন? তাহলে পীর সাহেবের কথা যা, মমতাজের কথাও। পীর সাহেবও কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন যেই দিন। কথা কি মিশা কথা? ভাইজান বলেন আমরা কি কারো দুশ্মন? কথা বলেন না কেন? দুশ্মন আমাদের সাথে কারো দুশ্মনী আছে? সবাই আমাদের কলজার ভাই। কিন্তু কষ্ট লাগে তখন কোরআনের ময়দানে ওই মমতা জাফারে দেখছি এডি কয়, এখন আমি কোরআনের বয়ান করতে আইসাও যদি এডি কই, এগুলাই বলি, কষ্ট লাগে এই জায়গায় যে আমরা কি আপনাদেরকে এই মমতা জাফার গান শোনার লাইগানি দাওয়াত দিয়ে আনছি। কথা বলেন না কেন? এরপরে কি তাজা তাজা গান, কি গান রে ভাই! এ গান শুনলে শয়তান কইব আমার আর কোনো কাম নাই, তোরে দিয়ে আমার কাম চলে। কথা বলেন না কেন? গান কি গান একটু শোনাবো, আমি সুর দিয়া বলবো না, শোনেন। ওরে শোন রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। হ্যাঁ, নাউজুবিল্লাহ, ভিতর থেকে আইতো না তো আমনে, আইতো না, মাইজ ভান্ডারে গেলে বলে হজ হয়। শোন রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। মাইজ ভান্ডার দরবারে গেলে আল্লাহ রাসুল দেখতে পাই। তোরা গিয়া মাইজ ভান্ডার বাবাজির দরবার, ঘুরিয়া ঘুরিয়া তাওয়াফ করিবি সাতবার, প্রতিবার দরজাতে গিয়া চুমু দিবি শির ঝুকাই। শোন রে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। যা, একেবারে সব শেষ। এরপরে আবার এটা কইব যে মারেফত বুঝে নাই শরীয়তের মোল্লারা, হেল লাইগা আমগোই গান নিয়া উল্টা পাল্টা কয়। এরপরে কইবে এটা নাকি মারেফত? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেদায়াত দেন, বলেন আমিন। আচ্ছা, এই কথা বুঝতে কি পড়ালেখা লাগে? আমি যে আপনাদের বললাম একটু আগে, সোনরে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই, মাইজ ভান্ডার দরবারে গেলে আল্লাহ রাসুল দেখতে পাই, তোরা গিয়া মাইজ ভান্ডার বাবাজির দরবার, ঘুরিয়া ঘুরিয়া তাওয়াফ করিবি সাতবার, এরপরে প্রতিবার দরজাতে গিয়া চুমু দিবি শির ঝুকাই, সোনরে দরবারি ভাই, হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই। এগুলো কি আমার কথা? কথা কয় না আমার কথা? এগুলো পীর সাহেবের ভক্তদের কথা। কথা বলেন না কেন? এই জন্য আমি বলি, ভক্তের কার্যক্রমে আমি পীর সাহেবকে দোষী বানাবো না, মাইজ ভান্ডারের মূল যিনি আমি ওনাকে দোষী করব না, মূল যিনি। আর আগাছা যারা এখন মাইজ ভান্ডারের ভালোবাসা দেখাইতে গিয়া এ মাইজ ভান্ডারের বদনাম করে, মাইজ ভান্ডারের হক যদি কেউ থাকে, এদের উচিত এদেরে ওই যে কাঠের জুতা দিয়া পিডাইয়া দরবার থেকে বের করা। কে রাগ করেন আপনারা?
এগুলা তো কিছু ব্যবসায়ী আছে ব্যবসা করবে। এই যে আমগো আল্লাহর ওলি শাহজালাল আলী আমনি রহমতুল্লাহ আলাইহির নিয়া শরীফউদ্দিন কি টাকা কম কামাইছে? কথা কয় না। শরীফউদ্দিন কি টাকা কম কামাইছে? মানে আপনারা বলেন তো ভাইজান, শরীফ ভাই কি শাহজালাল আলী আমনি রহমতুল্লাহ আলাইহির ভক্ত? উনি বলবে ভক্ত, কিন্তু শাহজালাল আলী আমনি কি ভক্ত হিসাবে মানবে? কথা বলেন না। আপনারা বলবেন আপনি কেমনে কন। আরে এটা নিশ্চিত, কোরআন সুন্নায় তো রূপরেখা সব আছে। একটু আওয়াজ দিয়া ভালোবাসার আওয়াজে বলেন, শাহজালাল আলী আমনি কখনো এমন ভক্তদের সমর্থন দিবে? কথা বুঝেননি আপনারা? এখন যারা দরবারে কাবা বানাইছে ওনারাও তো বলে আমি সুন্নি, দেওয়ানবাগিও তো বলে আমি সুন্নি। সিটিং যেটা মরে গেছে, দেওয়ানবাগি আজীবন সুন্নি বলে নাই, মিলাদুন্নবী পালন করে নাই, কথা কন না কেন? তো সে আশিকে রসুল, বিশ্ব আশিকে রসুলদের মিলন মেলাও করছে, বিশ্ব আশিকে রসুল সম্মেলনও কইরা গেছে। আপনারা কি বলেন, দেওয়ানবাগি কি আশিকে রসুল না দুশ্মনে রসুল? আসতে বলবেন না, জোরে বলেন। এরপরে বিবাড়িয়াতে একজন আমি যতটুকু জানি মারা গেছে, হে মিয়া তো ডাইরেক্ট শালা আর ফুতেরা, ওমরা কি তো গো বাফ লাগে হিসাবে কয়, কে কয় বিশ্বাস করেন ভাই? একটা কথাও বানায় বলি না, কারণ আবল তাবল কথা বললে আগুনের কেচে দিয়া জিব্বা কেটে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? হেমিয়ায় বলে ফিসাব। এই বিবাড়িয়ার যারা ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন তারা দেখেছেন, বলে শালার ফুতেরা ওমরা কি তো গো বাফ লাগে, আমি যে 30-35টা খানাকা সারা বাংলাদেশে বানায় দিছে খানকা, এগুলাতে যাইলেই তো তোকে ওমরার কাম হইব। এখন আপনারা কি বলেন, এদেরকেও কি সুন্নি বলা যেতে পারে? আসতে বলবেন না, সুন্নি বলা যেতে পারে? এখন আমরা পরিষ্কার করতে হবে, এই তালে যদি ভেজাল, এই তালে যদি ভেজাল ভাবে আমরা চলতে থাকি, তাইলে সুন্নিদের ভিতরে এমন অবস্থা, আমাদের দেশে এমন অবস্থা হইতে পারে, সুন্নি নাম নিলেই মাইর খাওয়া লাগবে, যেটা এখন ইরানে হচ্ছে, ইরাকে হচ্ছে। কথা বলেন না কেন? ইরাকে সুন্নি কইলেই মাইর, অথচ ইরাকিরা এটা কল্পনাও করতে পারে নাই যে এ অবস্থার সম্মুখীন ওদের হতে হবে। আমরা মনে করি যে আমরা সুন্নিরা আছি এখন বহু শ্রোতা, লাভ হইব কি, লাভ হইব কি? এক সময় এরকম ভেজালে ভেজালে যদি চলতে থাকি তাহলে এমন সময় আসতে পারে যে সময় সুন্নি দাবি করলেই মানুষ মনে করবে ভণ্ড। এই জন্য আমরা ইমানের আওয়াজ দিতে হবে, আমরা সুন্নি, আমাদের সাথে ভণ্ডদের কোনো সম্পর্ক আমার দিল থেকে। আমার ভাইদেরকে আমি একটু অনুরোধ করব, কষ্ট হচ্ছে আপনাদের? আমার অন্তর থেকে আকুল আবেদন জানাবো, আমি ছোট মানুষ, আমি অন্তর থেকে আকুল আবেদন জানাবো, ভাইজান আপনাদের বহু জনপ্রিয়তা হয়েছে আলহামদুলিল্লাহ, আর কি দরকার আপনাদের, আর কি দরকার? অতীতে নাচানাচি যা করেছেন করে ফেলেছেন, বর্তমানে তো আপনার নামের ওপরে হাজার হাজার মানুষ আসে, লক্ষ লক্ষ মানুষ আসে, আর কতটুকু উপরে যাওয়া দরকার? আলহামদুলিল্লাহ আল্লাহ তো বহু উপরে উঠাইছে, এখন যদি সম্ভব হয় অন্তত আপনার মাঝে, মমতাজের মাঝে, অন্যান্য বাউল যারা আছে এদের মাঝে যাতে পার্থক্য আছে আমরা এটা বুঝতে পারি, এমন বয়ানময় ময়দানে শুরু করেন। রাগ করেন আপনারা? একই কথা বলতেছে ওই বাউলরা যেগুলো গাইতেছে, একই কথা বলতেছে। প্রিয় ভাই এজন্য সাবধান, ভাইজানদের প্রতি আমার হৃদয়ের দরদ মাখা আবেদন থাকবে, আমি ছোট মানুষ, আমি আপনাকে গালি দেই না, অনুরোধ করে বলবো, আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। এ ময়দান কোরআনের ময়দানকে আর না পাক বানানোর দরকার নাই, কোরআনের ময়দানে আর
বাউলদেরকে ঢোকাবার দরকার নাই। কোরআনের ময়দানে আর এই নাচ গান যারা করে এদেরকে উৎসাহ দেওয়া দরকার নাই। আমি টুপিওয়ালা যদি ওদের গান কোরআনের ময়দানে সুন্নার ময়দানে গাই, ওরা মনে করবে আমার গান গাইতেছে, আমার গানের মতো দামি গান আর হতে পারে না। এখন ওরা এই গানের জন্যই জীবন দিয়ে দেবে, কোরআন বাদ দিয়ে দেবে। দেখেন না, ওরা কোরআনের সুরা ফাতিহাও পারে না, বিসমিল্লাটা পর্যন্ত জবান দিয়া বের হয় না। যদি বলেন তিরিশটা গান শুনাইতে পারবি না, বলবে তিরিশটা না, প্রয়োজনে ৩০০টা গান আমার ভিতরে আছে, শোনায় দিব। যদি বলেন কোরআনের একটা আয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে শোনা, বলবে না 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 এটা সম্ভব না। এখন আমি বক্তার দ্বারা যদি ওরা উৎসাহ পায় গানের দিকে আরো বেশি চলে যায়, তাহলে আমি আল্লাহর দরবারে জবাব দিতেই হবে, জোরে কণ্ঠে কিনা। এজন্য ভাই জান, গানকে উৎসাহ দেওয়া দরকার নাই, কোরআন তেলাওয়াতকে উৎসাহ দেন। তাকায় দেখেন ফুলতলির সাহিব কিবলা, আল্লাহর ওলি কোরআন তেলাওয়াতের দিকে মানুষকে সারা জীবন ডেকেছেন। আল্লাহর ওলি এখন কবরে শুয়ে আছেন, মাজারে শুয়ে আছেন। আল্লাহর ওলির আওলাদদের দ্বারা কোরআনের খেদমত শুধু সিলেটে না, সারা বিশ্বব্যাপী কোরআনের খেদমত হচ্ছে। যারা হক পীর হবে, যারা খাতি আল্লাহর উলি হবে, যারা ফিউর আল্লাহর উলি হবে, তারা গোটা জীবন কোরআনের খেদমতে কাটায় দেওয়ার চেষ্টা করবে। মানুষকে গানের দিকে কখনো উৎসাহ দিতে পারে না। যারা গানের দিকে মানুষকে উৎসাহ দেয়, গান গাইয়া উৎসাহ দেয়, আমরা বলবো এই ভাইজানগুলা আসলে নবীর তরিকার খাটি মুসলমান হতে পারে নাই। চিল্লায় এখন ঠিক কিনা? হে প্রিয় ভাই, অন্তরের ময়লা পরিষ্কার করার উপায় আমার নবী বলে দিয়েছেন, খাঁটি তাওবা। আবার অন্তরের ময়লা পরিষ্কারের অন্য উপায়ও আছে, আল্লাহর নবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মাউ। আল্লাহর নবী বলেছেন, উম্মতের দল যেভাবে পানির স্পর্শে লোহায় মরিচা পড়িয়া যায়, লোহায় জং ধরিয়া যায়, অনুরূপ ভাবে মানুষ যখন গুনাহের কাজে মগ্ন হয়, গুনাহ করলে আমার মুমিন উম্মতেরা গুনাহ করতে দেরি হয়, মুমিন উম্মতদের কলবের ভিতরে গুনাহের দাগ পড়ে যেতে দেরি হয় না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জালা উহা, ওগো আল্লাহর নবী, অন্তরের ময়লা কেমনে দূর করা যায়? আল্লাহর নবী বলেন, দুইটা উপায় আমি বলে যাই, দুই উপায়ে অন্তরের ময়লা দূর করবা। এক নাম্বার, কলা কাসরাতু যিকরিল মাউতি, বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করবা। যেই বান্দা মৃত্যুর কথা চিন্তা করবে, ওই বান্দা কখনো গুনাহের কাজে মগ্ন হতে পারে না। আল্লাহর নবী বলেন, অন্তরের ময়লা যদি দূর করতে চাও, তাহলে বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। আর দুই নাম্বার, ওয়াতিলাওয়াতুল কোরআন, বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবা। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা অন্তরের ময়লা দূর করার জন্য মরণের কথা বেশি বেশি স্মরণ করতে চাই কি চাই না? মরণের কথা অধিক স্মরণ যে বান্দা করবে, ওই বান্দার কলবে ময়লা জমবে না, গুনাহের দাগ টিকবে না। ওরে ভাই, জান্নাতের বাগানে বসে এখনো আমাদের মাথায় দুনিয়ার চিন্তা ভাবনা, ব্যবসার চিন্তা ভাবনা, ঘরের চিন্তা ভাবনা, বিবির চিন্তা ভাবনা, অথচ আমি ঘরের চিন্তা করতেছি, ঘরের চিন্তা ভাবনা নিয়ে চলতেছি। হতে পারে এমনটাও হতে পারে, আজ রাত আমি ঘরে গিয়া শুইব, সকাল হওয়ার আগেই আমাকে সাদা কাপড়ের প্যাকেট হয়ে যেতে হবে। আর সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে যদি কলবের ময়লাগুলো পরিষ্কার করতে না পারি, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কখন জানি আমাকে সাদা কাপড়ের প্যাকেট হয়ে যেতে হয় বলা যায় না। এইদি কিছুদিন পূর্বে প্রোগ্রামে গেলাম, আল্লাহর বান্দা আমার সামনে বসে কান্না করা আরম্ভ করে দিয়েছে। কান্নার কারণ জিজ্ঞাসা করার পর
আল্লাহর বান্দা জবাব দেয় হুজুর বুঝাইতে পারি না আমি সন্তান পরিবার পরিজনের জন্য আমার জীবনের সিংহভাগ সময় প্রবাসে কাটায় দিলাম 18 বছর পর আমি বাংলার জমিনে আসলাম হুজুর গো আমার একটা সন্তান সব মানুষে জিজ্ঞাসা করেন একটা মানুষও এমন পাবেন না আমার সন্তান কারো কাছে কারো সামনে সালাম দেয় নাই হাসি মুখে কথা বলে নাই মুরব্বীদের দেখলেই সাইকেল থেকে নেমে যেত এমন সন্তান আমি বিদেশ থেকে বাড়ি আসার আগে তাকে বাহিরে পাঠাইছিলাম এই যে গত রমজানের কথা আল্লাহর বান্দা বলে ইফতারের আগ মুহূর্তে আমার সন্তান মোবাইল ফোনে আমাকে ইমুতে কল দিয়েছে আমারে দেখায়া দেখায়া বলেছে আব্বু গো দেখো ইফতার করতেছি কয়েক আইটেমের ইফতার আমার সন্তান আমাকে ইফতারের ইফতার দেখাইলো আমার আমি দেখলাম সন্তান ইফতার করলো হুজুর এর 10 মিনিট পর আমার সন্তানের ফোন থেকে আবার কল আসলো বড় আশা নিয়ে ফোনটা রিসিভ করলাম ফোন রিসিভ করে দেখি কান্না কান্না ভাব নিয়ে কথা আমার সন্তানের কণ্ঠের আওয়াজ শোনা যায় না কে গো আপনি কান্না করেন কেন বিপরীত দিক থেকে আওয়াজ আসতেছে এই নাম্বারটা এই মোবাইলের মালিক আর দুনিয়ায় নাই এই মোবাইল ফোনের মালিক আর দুনিয়ায় নাই এই মোবাইল ফোনের মালিক একটু আগে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে জমিন থেকে বিদায় হয়ে গেল আল্লাহর বান্দা ইফতার করে মসজিদে রওনা দিয়েছে অথবা আসতেছে এমন সময় আল্লাহর বান্দা অ্যাক্সিডেন্ট করে জমিন থেকে বিদায় হয়ে গেল ওরে নবীর আশিকের দল এরকম বহু তাজা তাজা ঘটনা পাওয়া যায় কত আশা নিয়ে আমরা চলে এই যে আপনাদের সিলেটের আল্লাহর বান্দা এমপি মহোদয় সিলেটের এমপি মহোদয় সুস্থ ড্রাইভার দেখলাম কান্না করতেছে বিশ্বাস করতে পারতেছে না বস জমিন থেকে চলে গেছে ওরে ভাই ভাবছেনটা কি চলে যাওয়ার পরে কবরে শোয়ানোর পরে ভাবছেন কি আপনার দেহটা মাটি খেয়ে ফেলবে মাটিতে মিশে যাবেন আর কিছুই হবেন আপনি বোকা ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন এই দেহটা হয়তো মাটি খেয়ে ফেলবে হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে হয়তো বা মাটিতে মিশে যাবেন আপনার অস্তিত্ব থাকবে না কিন্তু ভালো করে খেয়াল রাখবেন আপনি আল্লাহর হাত থেকে বাঁচতে পারবেন না বিবেকবান মানুষ এগুলো বুঝে নেয় আমি আবু হানিফ আপনাদের সামনে বসে কথা বলতেছি এই মুহূর্তে যদি আমার দেহ থেকে আমার আসল মানুষটা চলে যায় রুহটা চলে যায় আপনারা আমাকে আবু হানিফ বলবেন না আবু হানিফার লাশ বলে সম্বোধন করবেন ও বোকা ভাই আবু হানিফার লাশটা মাটি খাইলেই কি না খাইলেই কি আবু হানিফ তো আল্লাহর দরবারে চলে গেছে আল্লাহ তো গ্রেফতার করে নিয়ে গেছে ওটা ভিতরে আছে বলেই আপনার একজন দাঁড়াইয়া যদি আমার পেটের নরম চামড়া একটা চাপ দেন আমি সহ্য করতে পারবো না কেন পারবো না কারণ আমার ভেতরে এখনো আমার আসল মানুষটা আছে আবু হানিফ এখনো আমার ভেতরে আছে এই জন্য আমার পেটের নরম চামড়ায় যদি আমার চাপ দেন আমি সহ্য করতে পারবো না একজনের চাপ আমি সহ্য করতে পারবো না আর আমার ভেতর থেকে যদি রুহটা চলে যায় আপনারা সবাই মিলে যদি প্রতিযোগিতা দিয়ে আমারে মারেন আমারে যদি এক পিস না হাজার টুকরাও আমাকে করেন আমার কোনো অসুবিধা হবে না কেন হবে না কারণ আমার ভেতরে আসল মানুষ নাই জোরে কোন ঠিক কিনা বুঝে থাকলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন তাহলে মানুষকে কি কখনো মাটি খাইতে পারে আসতে বলেন কেন জোরে বলেন মানুষের বডিটা মাটি খাইতে পারে হয়তো বা আর অনেকের মাটি খাবেও না হয়তো আমাদের বডি মাটি খেয়ে ফেলবে কিন্তু আমাকে মাটি খাইতে পারে না মালিকের দরবারে আমাকে যেতেই হবে দাঁড়াতেই হবে যদি কলবের ভিতরে গুনাহের ময়লা নিয়ে মালিকের সামনে দাঁড়াই জাহান্নাম ছাড়া উপায় থাকবে না এই জন্য শেষ সময় আরেকটু আবেগ আর ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন আমরা কলবের গুনাহের দাগ পরিষ্কার করতে চাই কি চাই না শয়তান আল্লাহর সামনে দাঁড়ায়া চ্যালেঞ্জ করে বলল আল্লাহ কেমনে দাগ না লাগে এটা আমরা আমি দেখব কলবের ভিতরে গুনাহের দাগ আমি লাগাইয়াই ছাড়বো
শয়তান আল্লাহর সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ করেছে। ভালো করে হৃদয়ঙ্গম করেন, আল্লাহর নবী বলেন ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান ডাক দিয়া বলল, মালিক আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আমি দেখব কেমনে তাদের কলবে গুনাহের দাগ না লাগে, আমি তাদেরকে গোমরা করে দিব, জাহান্নামি বানাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত তাদের দেহে প্রাণ থাকবে। আমার মালিক আমাদের পক্ষে ভালো করে খেয়াল করেন আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন আমার মালিক বলে দিয়েছেন, ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি। শয়তান বলল, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বান্দাদের কলবে দাগ লাগাইতে লাগাইতে তাদের গোমরা বানায় দিব, জাহান্নামি বানায় দিব যতক্ষণ তাদের দেহে প্রাণ থাকবে। আমার মালিক বললেন, আমার মহত্বের কসম, ইজ্জতের কসম, উচ্চ মর্যাদার কসম, তুই তো একটা করলি, আমি ডাবল ডাবল কসম করলাম, শুনিয়া ল আমার বান্দাগণ, যতক্ষণ পর্যন্ত গুনাহ করার পর নাফরমানি হয়ে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমি মালিকের দরবারে তাওবা করতে থাকবে, আমি মালিক ততক্ষণ পর্যন্ত আমার বান্দাদের ক্ষমা করতেই থাকবো। আল্লাহ নবী বলেন, শয়তান 40 বছর 50 বছর পরিশ্রম করে কলবের ভিতরে গুনাহের দাগ লাগাইতে লাগাইতে অবস্থা খারাপ করে দিয়েছিল, এখনো ক্যান্সার পুরোপুরি হয় নাই, একটু বাকি ছিল। আল্লাহর বান্দা যদি জান্নাতের বাগানে বসে দিলটা নরম করে আল্লাহকে ডাক দেয়, নবীর উসিলায় ক্ষমা চায়, হক্কানি আল্লাহওয়ালাদের সোহবত উঠাবার চেষ্টা চালায়। আমার নবী বলেন, খাঁটি তাওবা তাওবা তান্না সুহা, বিশুদ্ধ খাঁটি তাওবা যদি বান্দা করতে পারে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ এমন ভাবে বান্দার তাওবা কবুল করিয়া নেন, আত্তা ইবু আনিদ জাম্বি কামাল্লা জাম্বালাহু, এমন ভাবে বান্দার নেক আমলের পর্দায় মাঝখানে যে গুনাহ ঢুকে গেছিল, নেক আমলের মাঝখানে যে গুনাহের দাগ লেগে গেছিল, নেক আমলের মাঝখানে যে গুনাহের স্পট পড়ে গিয়েছিল, আল্লাহ নবী বলেন যদি খাঁটি তওবা করা যায়, আমার আল্লাহ এমন ভাবে ওটাকে জোড়া লাগাইয়া দেন যেন বান্দা জিন্দিগিতে একটা গুনাহও করে নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া, ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, দিল পরিষ্কার করে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা সময় থাকতেই খাঁটি তাওবা করে নিতে চাই কি চাই না। একবার যদি ভিতরে তাওবার ফিকির তৈরি হয়, ওই অমানুষটা মানুষ হয়ে যায়। ওই যে আল্লাহরুলি শিবলি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহরুলি সাহেবে ইলহাম, যাকে বলা হয় আল্লাহর উলি, যার সাথে আমার আল্লাহ কথা বলতেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি ওযু করে মসজিদের দিকে রওনা দিছে, ইলহাম হচ্ছে ইলহাম, অন্তরে আল্লাহ তাআলা ইলহাম দিচ্ছেন যে শিবলি রে, তুমি এমন হালকা ওযু নিয়ানি মসজিদের দিকে রওনা দিছো, এমন হালকা পাতলা ওযু নিয়ানি মসজিদে রওনা দিছো। তো শিবলি রহমাতুল্লাহি আলাইহি ফেরত রওনা দিছে, আবার আওয়াজ হয় শিবলি রে, তুমি কি আমার মসজিদ থেকে মসজিদ ছেড়ে বুঝি চলে যাও। আল্লাহর উলি শিবলি ওযু করে মসজিদে রওনা দিয়েছে, এলহাম হচ্ছে এমন হালকা পাতলা ওযু নিয়ানি আমার সামনে দাঁড়াইতে হাজির হইতে আসছো, এবার মসজিদ থেকে বের, এবার আবার ফেরত রওনা দিচ্ছে ফেরত, ইলহাম হচ্ছে আমার মসজিদ ছেড়ে বুঝি তুমি চলে যাও। শিবলি চিল্লায় আওয়াজ দিছে আওয়াজ দিছে, আবার ইলহাম হয় শিবলি তুমি কি ভাব দেখাও, জমিনে শুয়ে গেলেন, ইলহাম হচ্ছে শিবলি তুমি কি আমারে তোমার সবর দেখাও। এমন আল্লাহর ওলি হইছেন যার সাথে আমার আল্লাহ এইভাবে কথা বলতেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, একটু মজা করতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে খেয়াল করেন। অথচ শিবলি তো মাকামের ব্যক্তি ছিল না, শুরুতে ছিল দুনিয়াদার,
ওই যে আব্বাসীয় খেলাফতকাল চলতেছে, খলিফা প্রধান খলিফা সকলকে ডাকলেন, সব সব গভর্নরদের ডাকলেন, হাজার হাজার মাইল বিস্তৃত এলাকা অঞ্চল, খলিফা গভর্নরদের ডাকলেন, সবাইকে দিক নির্দেশনা দিলেন, যারা ভালো করলো তাদের পুরস্কার দিলেন, যারা মন্দ করলো তাদেরকে সতর্ক করলেন। সব গভর্নরদেরকে এবার প্রধান খলিফা বললেন, শোনো, আমি পোশাক দিলাম, মুকুট দিলাম, আগামী দিন ভোজ সভার আয়োজন করলাম, সকলের দাওয়াত, সকলে আসবা। পরের দিন ভোজসভা, বাদশাহী কাসকারবার, সকলেই হাজির, মেহমানদারি বাদশার পক্ষ থেকে মেহমানদারি, সব গভর্নররা ইচ্ছা মতো খাইলো, পরিতৃপ্ত হলো। এবার খাওয়া দাওয়ার শেষে বাদশা স্বয়ং খলিফা সকলকে নিয়ে কথাবার্তা বলতেছেন, বিভিন্ন কথাবার্তা রসিকতা চলতেছে। এক পর্যায়ে এক 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 একজন গভর্নরের হাঁচি আসা আরম্ভ হলো, হেসকি আসা আরম্ভ হলো। হাঁচি আসার পর নাক দিয়া বিদঘুটে ময়লা বের হলো। ওই গভর্নর মাথা নিচের দিকে দিয়া রাখছে, কারণ নাক দিয়া বিদঘুটে ময়লা বের হয়েছে, লজ্জায় মাথা উঁচু করতে পারতেছে না। আর তখন খলিফা প্রধান খলিফা এই গভর্নরের দিকে তাকিয়েছিল, তিনি দেরি করলেন না, দেরি করলেন না। ওই যে বাদশা যে কাপড় দিছিলেন, কাপড় দিয়া নাকের ময়লা পরিষ্কার করে ফেলেছে। খলিফা নজর দিয়া মেজাজ গরম হয়ে গেল, আমার দেয়া পোশাক দিয়া নাকের ময়লা পরিষ্কার করে সে আমার পোশাকের যোগ্য না। প্রধান খলিফা এই গভর্নরকে ধমক দিয়া বলল, বেয়াদব, তুই আমার দেয়া পোশাক দিয়া নাকের ময়লা পরিষ্কার করো, তুই এ পোশাকের পোশাকের যোগ্য না, দে পোশাক খুলে দে, তুই গভর্নর হবার যোগ্য না, আমি তোর ক্ষমতাও নিলাম, তোর পোশাকও নিলাম। এতক্ষণ তো সুন্দর আওয়াজ ছিল, কিন্তু খলিফা প্রধান খলিফা যখন আওয়াজ দিলেন, সবাই ভয়ে চুপচাপ হয়ে গেল, অবস্থা বেগতিক, অবস্থা খারাপ। এই আল্লাহর বান্দার পোশাকও খুলে নিল, ক্ষমতাও খুলে নিল, ক্ষমতাও কেড়ে নিল, এবার সবাই চলে গেল যার যার জায়গায়। ভালো করে খেয়াল করেন, নেহাওয়ান্দ প্রদেশের প্রদেশের গভর্নর আল্লাহর গোলাম শিবিনী রহমতুল্লাহ আলাইহি তখনও আল্লাহর পরিচয় পান নাই। এই ঘটনাটা ওনাকে ওনার চিন্তা ওনাকে চিন্তা করতে বাধ্য করলো। খলিফা চলে গেল, আল্লাহর বান্দা শিবিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরের দরওয়াজায় গিয়া আওয়াজ দিলেন, দরওয়াজা খুলে দেওয়া হলো। খলিফা নজর দিয়ে দেখে শিবলি সামনে হাজির, বলে, কিরে শিবলি, বলে, আমি আপনার সামনে দাঁড়াইলাম, আমি একটু জানতে চাই হাঁচি আসা না আসা এটা কে কারো ইচ্ছা দিন। বলে, তোমার কাছে জবাবদিহিতা করবো না, কথা বলবা না, তোমারও তার মতো পরিণতি হতে পারে। বলে, পরিণতির কথা চিন্তা করেছি এতদিন, এখন আর করি নাই, আমি জানতে চাই হাঁচি আসার কারণে আপনার দেয়া পোশাক দিয়া নাকের ময়লা পরিষ্কার করার কারণে, আপনার পোশাকের অমর্যাদা দেওয়ার কারণে, পোশাকের মূল্যায়ন করতে না পারায় আপনি পোশাক খুলে নিলেন, বড় শাস্তি তাকে দিলেন। আমি তো দুনিয়াদার, আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম, আজকে সামান্য একটা পোশাক আপনি দিলেন, ওই পোশাকে ময়লা লাগাইলো কেন, মেজাজ গরম ফিল করে ফেললেন, সকলের সামনে তাকে লাঞ্ছিত করলেন, বেজ্জতি করলেন, সকলের সামনে তার পোশাকও খুলে নিলেন, তার ক্ষমতাও কেড়ে নিলেন। ও বাচ্চা, আমি চিন্তা করে দেখলাম, আমি ভাবিয়া চিন্তা করিয়া সিদ্ধান্ত নিলাম, আমার মালিক আমাকে মানুষত্বের পোশাক পরাইয়া দিছে, আমার মালিক চাইলে তো আমাকে কুকুরের কাভার পড়াইয়া দুনিয়াতে পাঠাইতে পারতেন, শুয়োরের কাভার পড়াইয়া জমিনে পাঠাইতে পারতেন, আমার মালিক আল্লাহ আমাকে মানুষত্বের পোশাক পরিয়েছেন, উম্মতে মুহাম্মদী হওয়ার তৌফিক দান করেছেন, আমি আমার মানুষত্বের পোশাকে গুনাহের ময়লা লাগাইয়া ফেলাইছি, আমার মানুষত্বের পোশাকে সুদের ময়লা, ঘুষের ময়লা, অত্যাচার অবিচারের ময়লা, জুলুমের ময়লা, না না না, আমার পোশাক আমি পবিত্র করতে হবে। আর যেভাবে আপনার দেয়া পোশাকের মূল্য দিতে না পারার কারণে পোশাক খুলিয়া নিলেন, আর হিসাবের দিন আমার মালিক যদি আমারে ধরেন, বলেন যে আমার আমার পোশাকের মূল্যায়ন কেন করলি না, তখন আমি জবাব দিতে পারবো না, অতএব আমি দেরি করলাম না, আপনার ক্ষমতা ফিরাইয়া নেন,
আমি মানুষত্বের পোশাক পরিষ্কার করার জন্য চললাম। আল্লাহর বান্দা শিবলি এখনো দুনিয়াদার, চলে গেল কার কাছে যাবে, যেমন তেমন ব্যক্তির কাছে যাওয়া যাবে না। একটু আগে যে বললাম নামের আগে পীর থাকলেই পাগল হওয়া যাবে না, দেখতে শুনতে চমৎকার দেখলেই পাগল হওয়া যাবে না, এমন ব্যক্তির কাছে যেতে হবে যে ভালো দর্জি, যে ভালো মাস্টার, এমন ব্যক্তির কাছে যাওয়া লাগবে। আল্লাহর গোলাম আল্লাহর বান্দা শিবলি চিন্তা করে কার কাছে যাব, বলে জুনাইদ বগদাদির কাছে যাব, কারণ ওনার কাছে ইলমে মারিফত আছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ, চলে গেলেন। আমি অত কাহিনী বলার সময় আমার নাই, চলে গেলেন। একজন গভর্নর আসছে না, কে আসছে, কোনো গ্রুপ খেব নাই, নজরও দেয় না। অথচ আমগো দেশে বর্তমানে যার টাকা পয়সা যত বেশি, যার ক্ষমতা যত বেশি, ফিসাবদের কাছে ওদের কদর বেশি, মূল্য বেশি। মুরিদ যদি তাকওয়ার দিক থেকে আল্লাহর ওলিও হয়ে থাকে, এ মুরিদের জায়গা পায়ের তলে। আর কোটিপতি যদি হারাম খোর হয়, সে আসলে নিজের চেয়ার খালি করে বসতে দেয়, আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাই, আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে চলে? আসতে বলবেন না, জোরে বলেন ভয় করে চলে? প্রিয় ভাই, বিস্তারিত কথা বলবো না। এই যে দুনিয়াদার কলবের ময়লা পরিষ্কার করার জন্য জুনায়েদ বাগদাদির কাছে গেলেন, আর পাঁচ বছর পর্যন্ত মেহনত করালেন, পরিশ্রম করালেন, অহংকার মুক্ত করাবার জন্য ভিক্ষার থালা পর্যন্ত হাতে দিয়েছিলেন। অহংকার, অহংকার বড় খারাপ জিনিস ভাই, যার ভিতরে অহংকার থাকবে ওই বান্দা কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এখন অহংকারটা কি, আমরা তো এটাও বুঝি না, অহংকারটা কি একটু ভালো করে খেয়াল করেন। আল কিবরু ইনকারুল হাক্কি ওয়াহতিকারুন নাস, অহংকার হলো যারা নিজেকে অন্যের তুলনায় বড় মনে করবে তারা অহংকারী। অহংকারী হলো তারা যারা সত্যকে মানতে চায় না, সত্যটা গ্রহণ করে নিতে চায় না, এ মানুষগুলো অহংকারী। কি এটা কি ভাই, এগুলো জুলুম ভাই, জুলুম। আমি তো বলতেছি শেষ। হ্যাঁ, আমি প্রিয় ভাইরা পাঁচ মিনিট আমি কথা বলবো, পাঁচ মিনিট, কারণ আমার দশটা পর্যন্ত বারবার বলেছি, দশটার পরে আট বাজে, এরপরে আমি আরো পাঁচ মিনিট দিব। আপনাদের কষ্ট হবে? হুজুর আসবে, চলে আসবে, আমি পাঁচ মিনিট কথা বলার পরে, আমার ভাই আছে এখানে, শোনেন, দশটা মিনিট চলে আসতে, আমার আরেক জায়গায় ওয়াদা আছে তো ভাই, ওখানে আমাকে যেতে হবে না, আমার তো আরেকটা ওয়াদা আছে নাকি, ওখানে আমার সাড়ে দশটায় ওয়াদা, শ্রীমঙ্গল থেকে আরো 15 মিনিট। যদি প্রোগ্রাম করি, ম্যাক্সিমাম দিন দুইটা প্রোগ্রাম করা লাগে, এই দুইটা প্রোগ্রামে যদি দেড় ঘন্টা করে কথা বলতে গেলে, তিন ঘন্টা যদি কথা বলি, এভাবে যদি ওই জানুয়ারি নভেম্বর থেকে শুরু এ পর্যন্ত মাঝখানে তিন চার দিন বিশ্রাম নিছি, আর বিশ্রাম যা নভেম্বরে, আর বড় যারা তারা তো আরো বেশি, যে প্রতিদিন কথা হচ্ছে, এ কথা কি বলা যাবে যে আমার একটা ভুলও নাই? কথা বলেন না কেন, আপনারা বুঝেন তো কথা। এ কথা কি বলা যাবে যে আমি যে দৈনিক তিন ঘন্টা করে কথা বলেছি আমার একটা ভুলও নাই? আসতে বলবেন আমার একটা ভুলও হয় নাই, আছে? একটু জোরে বলেন আমাদের ভুল আসেনি, কোরআন সুন্নায় কোনো ভুল নাই, কিন্তু বলতে গিয়ে আমাদের একটু ভুল হয়ে যায়। এখন ভুল যদি কেউ ধরা দেয়, সে তো আমার সব থেকে প্রিয় বন্ধু হবে, কথা কয় না? আয়না তো আমার খুব কাছের জিনিস, কথা কয় না? কথা বলেন না কেন? আপনার চেহারাতে কি আছে না আছে, একটা দাগ আছে না কি আছে, আয়না সামনে ধরলে তো সব দেখা যায়, তো আয়না তো আমার প্রিয় হবে, আয়নাকে আমরা কেন দূরে সরায় দিব? আয়না সামনে ধরার পরে যদি দেখি চেহারাতে ভেজাল, চেহারাতে দাগ, মেজাজ করে যদি আয়না ভাঙ্গি, আয়না ছুড়ে ফেলে দেই, আমি কি বুদ্ধিমান না বোকা? আসতে বলবেন না, বুদ্ধিমান না বোকা? এটা আয়না, আয়নাটা আমার খুব প্রিয়। ওই গাড়িতে বসলেও সামনে আয়না থাকে, পাগড়ি বান্ধার সময় আয়না দেখে দেখে পাগড়ি বান্ধি, তো আয়না তো খুব প্রিয়। এখন আয়নাকে যদি আমরা ছুড়ে ফেলে দেই, আমাদের তো মুসিবত হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন। এইরকম আমাদের মুরব্বী আয়না যতগুলো আল্লাহ এখনো বাঁচায় রাখছে,
ওই আয়না গুলারে আমরা দায়িত্ব দিয়ে দিব, আমরা যত ভুল ত্রুটি করি মায়া করে আমগো ভুলগুলো শুধরাইয়া দিবেন। ওই আয়না গুলারে যাতে আমরা গালি না দেই, ওই আয়না গুলারে যাতে আমরা বাজে কথা না বলি, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমার কথায় আপনারা সবাই একমত হতে চান কি চান না? তবে আয়নারও একটু বুঝা দরকার যে আয়না বলার সময় আগে চেষ্টা করতে হবে যে এমন ভাবে আমি থাকতে হবে, বলতে হবে যাতে ওই যেটা ভুল ভাল চলে এটা যাতে নাচানাচি করে আরো বেশি ভুল আমার উপর রাগ করে আরো বেশি ভুল না করে, এটাও কিন্তু দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই একটু হৃদয়ঙ্গম করে নেন, কেউ ভুলের উঠে না। অহংকারী বান্দার ঠিকানা জাহান্নাম। অহংকার কাকে বলে? বলে যে বান্দা নিজেকে বড় মনে করে সে বান্দা অহংকারী, আর যেই বান্দা সত্যকে অস্বীকার করে ওই বান্দা অহংকারী বান্দা। আমার দিল বলে যদি আমরা নিজেকে ছোট মনে করে চলতাম আর সত্যকে গ্রহণ করার মানসিকতা মনে নিয়ে চলতাম, তাহলে মুসলমানদের ভিতরে কখনোই মারামারি ঝামেলা দ্বন্দ্ব হতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, আমার মালিক বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা তাওবা করতে হবে বিশুদ্ধ তাওবা, খাঁটি তাওবা। আরে নাসুহার আর একটা অর্থ বলেছিলাম কাপড় সেলাই করা, তাহলে কাপড় সেলাই করা মানে আমার নেক আমলের মাঝখান দিয়ে গুনার দাগ জমে গেছে, গুনার স্পট পড়ে গেছে, ওটা পরিষ্কার আমাকে করতে হবে। এখন পরিষ্কার করতে গিয়ে একজন ভালো আল্লাহওয়ালার সোহবত উঠাতে হবে। এমন ব্যক্তির কাছে যাওয়া যাবে না যে বান্দা নিজেও জাহান্নামি হবে, আমাকেও জাহান্নামি বানাবে। এজন্য আমার নবী বলেছেন আলমারু আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার সে কাকে দোস্ত বানাইতেছে, কাকে বন্ধু বানাইতেছে, কারণ প্রত্যেকটা মানুষ বন্ধুর আদর্শের অনুগামী হতে চায়। বন্ধু যেমনে চলে সে ওইভাবে চলতে চায়। এজন্য দেখেন একই রকম ড্রেস পরে রাস্তায় বের হয়, বলে দোস্ত যেমন পড়েছে আমিও তেমন পড়লাম, দোস্তের অনুসরণ অনুকরণ করে। আল্লাহর নবী বলেন মানুষ বন্ধুর আদর্শের অনুগামী হয়। এজন্য প্রতিটা মানুষের চিন্তা করা উচিত সে কাকে দোস্ত বানাইতেছে, কাকে বন্ধু বানাইতেছে, কারণ যে যাকে বন্ধু বানাবে হাসরের ময়দানে আল্লাহ তাকে তার সাথে উঠা। আল্লাহ নবী রাহমাতুল আলামিনের সামনে এক ব্যক্তি হাজির হয়ে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ মাতাসাআতু নবী গো কিয়ামত কখন হবে কিয়ামত? আল্লাহ নবী আফসোস করে বললেন ওয়াইলাকা ওয়ামা আদাতালাহা, তোমার জন্য আফসোস তুমি জিজ্ঞাসা করলা কিয়ামত কখন হবে, আমি জানতে চাই তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে জিজ্ঞাসা করতে আসছো। এবারে ব্যক্তি জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নাই, মা আদাতুলাহা আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, একটা প্রস্তুতি ছাড়া আমি আল্লাহকে আর আল্লাহর নবীরে সবথেকে বেশি ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। আল্লাহর নবী বললেন শোনো, ক্বালা আনতা মা মান আহাববতা, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই থাকবা, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই থাকবা। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমা ওয়া লাম ইয়ালহাকু বিহিম, আপনি যে বললেন যাকে ভালোবাসবে তার সাথে থাকবে, তাহলে এমন কোন ব্যক্তি যদি ভালোবাসে, এমন কোন সম্প্রদায়কে ভালোবাসে, এমন ব্যক্তিকে ভালোবাসে যার সাথে কখনো দেখা নাই সাক্ষাৎ নাই কিন্তু ভালোবাসে অন্তর দিয়া, এমন ব্যক্তির সাথে কি আল্লাহ পরকালে দেখা করায় দিবে নাকি? আমার নবী জবাব দেয় হা, জীবনে দেখো নাই কিন্তু ভালোবাসো, ওই বান্দার সাথে আল্লাহ তোমার মোলাকাত করায় দিবে। আমি নবীরে দেখি নাই কিন্তু ভালোবাসি, আল্লাহর ওলিদেরে দেখি নাই কিন্তু ভালোবাসি। ভালোবাসা যদি ফিউর হয় আল্লাহ আমাদের সাথে আল্লাহর ওলিদের মোলাকাত করায় দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আল্লাহওয়ালাদের ভালোবাসতে চাই কি চাই না? তবে ভেজাল যাতে না হয়, আমরা যাতে ফিউর আল্লাহওয়ালাদের ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। আমার শুনেন সব থেকে বড় মুসিবত, আজকে এই মাহফিলে এসে আমি সব থেকে বড় মুসিবতে পড়ছি। আমি আসলে যেটা সবসময় বলে দেই যে আমারে যদি বলেন আমি ছোট মানুষ, আমি একটু যাব, একটু আলোচনা করব, চলে আসব, কিন্তু আমি জানি এই শুরু থেকেই একটু চাপ, কালেকশনটা একটা চাপ বলে দিলাম। তবে আসলে কালেকশন ছাড়া হয় না, এগুলো তো আপনাদের সকলের সহযোগিতা, এগুলো হয় সকলের সহযোগিতায় এই মাহফিলগুলো হয়।
আপনারা কি চাননি এই মাহফিলটা আগামী বছরও হোক? আসতে বলবেন না, জোরে বলেন। কারা কারা চান একটু দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান।